নমস্কাৰ আপুনি চাই আছে দ্রুত সংবাদ মই জয়ন্ত মাধৱ গোস্বামী সংৰক্ষণ বিৰোধী প্ৰতিবাদ অতুল বাংলাদেশ শেখ হাসিনা চৰকাৰৰ বিৰুদ্ধে হাজাৰ হাজাৰ লোকৰ প্ৰতিবাদ ভয়াবহ প্ৰতিবাদত প্ৰতিবাদকাৰী আৰু আৰক্ষীৰ মাজত হোৱা সংঘাতত এই পৰ্যন্ত 14 আৰক্ষীকে ধৰি 97 জন লোকৰ মৃত্যু হোৱাটছএপ ইউটিউবকে ধৰি ছ'চিয়েল মিডিয়াত নিষেধাজ্ঞা জাৰি বাংলাদেশত প্ৰতিবাদকাৰীক ছত্ৰভংগ দিয়াবলৈ আৰক্ষীয়ে কন্দুৱা গেছ আৰু ষ্টোন গ্ৰেনেড নিক্ষেপ কৰে প্ৰধানমন্ত্ৰী শ্বেখ হাসিনাৰ পদত্যাগৰ দাবীত লাখ লাখ প্ৰতিবাদকাৰীয়ে উত্তাল কৰে ৰাজপথ এই হিংসাত্মক পৰিস্থিতিৰ পিছতে দেওবাৰে সন্ধিয়া 6 বজাৰ পৰা অনিৰ্দিষ্ট কাললৈ পুনৰ ঢাকা আৰু আন কেইবাটাও অঞ্চলত জাৰি কৰা হৈছে সান্ধ্য আইন দেশখনৰ গৃহ মন্ত্ৰণালয়ে জাৰি কৰিছে সান্ধ্য আইন লগতে জনসাধাৰণৰ সুৰক্ষাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি সোমবাৰ মঙলবাৰ আৰু বুধবাৰেও তিনিদিনীয়াকৈ চৰকাৰী বন্ধৰ ঘোষণা দেশখনৰ চৰকাৰী চাকৰিত মুক্তিযোদ্ধাৰ পৰিয়ালৰ বাবে 30% আসন সংৰক্ষণৰ সিদ্ধান্তৰ বিৰোধিতা কৰিছে লাখ লাখ শিক্ষাৰ্থী আৰু শিক্ষক সমাজে ইতিমধ্যে বাংলাদেশৰ পৰিস্থিতি ক্ৰমাৎ ভয়ংকৰ দিশে গতি কৰিছে বহুকেইজন প্ৰতিবাদকাৰী এতিয়াও সন্ধানহীন হৈ আছে দেশখনত থকা প্ৰৱাসী ছাত্ৰসকলে বাংলাদেশ এৰি নিজ দেশলৈ উভতি গৈছে প্ৰধানমন্ত্ৰী শ্বেখ হাসিনাই কঠোৰ হাতেৰে বিদ্ৰোহ দমনৰ নিৰ্দেশ দিয়াৰ পাছতে দেশখনৰ সামৰিক বাহিনী আৰু আৰক্ষী জঁপিয়াই পৰিছে প্ৰতিবাদকাৰীৰ ওপৰত যাৰ বাবে পৰিস্থিতি আৰু অধিক ভয়ংকৰ হৈ উঠিছে বিধায়ক নুরুল হুদার পুত্র রকিবুল হুদাক গ্রেপ্তার প্রায় দুঘণ্টা সোধা পোছার অন্তর গ্রেপ্তার রকিবুল হুদাক সোমবারে ন্যায়ালয়ত হাজির করা হব রকিবুলক দেওবারে কলিয়াবরের উলিয়নি আরক্ষী থানাত আত্মসমর্পণ করেছিল বিধায়ক নুরুল হুদার পুত্র রকিবুল হুদাই তেল চুরি গ্যাঙর সঙ্গে নাম সাঙুর খাইছিল রকিবুল হুদার গুয়াহাটি রূপহীত তেল চুরি চক্রটির বিরুদ্ধে অভিযান চলাই আছিল আরক্ষীয়ে শনিবারে এই ঘটনার সঙ্গে জড়িত 5 জনক গ্রেপ্তার করেছিল কলিয়াবর আরক্ষীয়ে জোরোদৰ শ্ৰদ্ধাঞ্জলি উড়ান সেতুত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা এখন বাইকত খুন্দিয়াই লুটি খাই বাগৰি পৰিল এখন তীব্ৰবেগী ডাষ্টাৰ বাহন এই দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত দুজনক সংকটজনক অৱস্থাত চিকিৎসালয়ত ভৰ্তি দেওবাৰে নিশা সংঘটিত হয় এই দুৰ্ঘটনা গোৱালপাৰাৰ সূৰ্য পাহাৰত অঘটন বলবমত অহা যুৱকৰ পুখুৰীত পৰি সলিল সমাধি মৃত যুৱকজন বঙাইগাঁৱৰ চলন্তপাৰাৰ সুব্ৰজিৎ সাহা উদ্ধাৰকাৰী দলে উদ্ধাৰ কৰে যুৱকজনৰ মৃতদেহ লাভ জেহাদক লৈ কঠোৰ মুখ্যমন্ত্ৰী লাভ জেহাদৰ বিৰুদ্ধে চৰকাৰে প্ৰণয়ন কৰিব কঠোৰ আইন লাভ জেহাদত জড়িতক যাৱজ্জীৱন কাৰাদণ্ডৰ পোষকতা মুখ্যমন্ত্ৰী মুছলমানক ভূমি বিক্ৰীৰ বাবে ল'ব লাগিব অনুমতি ভূমিৰ গৰাকী হিন্দু লোকে ল'ব লাগিব মুখ্যমন্ত্ৰীৰ অনুমতি মুখ্যমন্ত্ৰীৰ অনুমোদনৰ পাছতহে লাভ কৰিব ভূমি বিক্ৰীৰ অনুমতি চৰকাৰে ইয়াৰ বাবে আনিব নতুন আইন চণ্ডীগড়তকৈ অধিক ভূমি বৰ্তমান এটা বিশেষ সম্প্ৰদায়ে দখল কৰি আছে বুলি তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য মুখ্যমন্ত্ৰী এই আইন হলে গোৱালপাৰাৰ ভূমি এটা বিশেষ সম্প্ৰদায়ে ক্ৰয় কৰিব নোৱাৰিব বুলি মন্তব্য মুখ্যমন্ত্ৰী অকলেই বিটিচি নিৰ্বাচন খেলিব বিজেপিয়ে বিজেপিৰ বৰ্ধিত কাৰ্যনিৰ্বাহকত ঘোষণা নিৰ্বাচনৰ বাবে মোক বিটিআৰৰ বিজেপি কৰ্মীক সাজু হোৱাৰ আহ্বান মুখ্যমন্ত্ৰীৰ 2025 চনত অনুষ্ঠিত হ'ব বিটিচি নিৰ্বাচন 5 সমষ্টিৰ উপনিৰ্বাচনত 4টা সমষ্টিতে বিজেপিৰ জয় হ'ব বুলি দাবী মুখ্যমন্ত্ৰীৰ 4 সমষ্টিত প্ৰাৰ্থী নিৰ্বাচনৰ বাবে সংশ্লিষ্ট সাংসদক দায়িত্ব অৰ্পণ মুখ্যমন্ত্ৰীৰ প্ৰাৰ্থী নিৰ্বাচনৰ ক্ষেত্ৰত তেওঁৰ কোনো সম্পৰ্ক নাথাকিব বুলিও তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ শেহতীয়া ঘোষণাক ঘৃণাৰ ৰাজনীতি আখ্যা বিৰোধী 24ত ৰাইজে মুছলমান ৰাজনীতি প্ৰত্যাখ্যান কৰা বুলি মন্তব্য সাংসদ অজিত কুমাৰ ভূঞাৰ চৰকাৰে যিমান চেষ্টা কৰিলেও 26ত এইখন কাৰ্ড নচলিব বুলি মন্তব্য সাংসদগৰাকীৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিলে অসম জাতীয় পৰিষদৰ নেতা লুৰিণজ্যোতি গগৈয়েও মুখ্যমন্ত্ৰীয়ে যদি নতুনকৈ সংবিধান সলনি কৰিব বিচাৰিছে নাজানো কিন্তু এনেকুৱা নিয়ম নীতি কেতিয়াও এখন দেশৰ মাজত হ'ব নোৱাৰে বুলি কয় লুৰিণে দেওবাৰে অনুষ্ঠিত হোৱা বিৰোধী ঐক্যমঞ্চৰ বৈঠকত উপস্থিত নাথাকিল অখিল গগৈ উপস্থিত নহ'ল আপৰ প্ৰতিনিধিও ইয়াৰ পাছতে বিৰোধী ঐক্যত ফাঁট মেলাৰ সন্দেহ ৰাজনৈতিক মহলত 5 আগষ্টত লোকসভাত অমিত শ্বাহে উত্থাপন কৰিব ঐতিহাসিক প্ৰস্তাৱ ৱাকফ সম্পত্তি ৰাষ্ট্ৰীয়কৰণৰ প্ৰস্তাৱ উত্থাপন কৰিব গৃহমন্ত্ৰীয়ে বিজেপিৰ বৰ্ধিত কাৰ্যনিৰ্বাহকত এই মন্তব্য মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ 2023-24 বৰ্ষৰ মুখ্যমন্ত্ৰীৰ কৰ্মশ্ৰী বঁটা ঘোষণা কেইবাটাও শাখাত প্ৰদান কৰা হয় এই বঁটা বিভিন্ন ক্ষেত্ৰত প্ৰদৰ্শন কৰা পাৰদৰ্শিতাৰ বাবে এই বঁটা প্ৰদান কৰা হয় চৰকাৰী বিষয়া আমোলাক বঁটাপ্ৰাপকসকলক প্ৰদান কৰা হ'ব ট্ৰফিৰ লগতে নগদ 1 লাখ টকা মিশন বসুন্ধৰাৰ সফলতাৰ বাবে কৰ্মশ্ৰী বঁটা প্ৰদান কৰা হৈছে ৰাজহ বিভাগৰ প্ৰধান সচিব জ্ঞানেন্দ্ৰ দেৱ ত্ৰিপাঠীলৈ লেণ্ড ৰেকৰ্ড বিভাগৰ সচিব শান্তনু পি গোটমাৰে অতিৰিক্ত সচিব নৱজিৎ পাঠকক প্ৰদান কৰা হ'ব কৰ্মশ্ৰী বঁটা
জলজীবন মিশনৰ অধীনত ৰূপায়িত জলদূত কাৰ্যসূচীৰ বাবে পৰিচালন সঞ্চালক কৈলাশ কাৰ্তিক, সহকাৰী মিশন সঞ্চালক অৰ্ণৱ কুমাৰ বৰুৱালৈও কৰ্মশ্ৰী বঁটা, সমৰ্থ পৰ্টেলৰে কলেজত নামভৰ্তিৰ সুচল কৰাৰ বাবে উচ্চ শিক্ষা বিভাগৰ সচিব নাৰায়ণ কোঁৱৰ, সঞ্চালক পমী বৰুৱা, অএছডি প্ৰাঞ্জল প্ৰতিম বৰুৱালৈও এই বঁটা। ইউনেস্কোৰ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰত চৰাইদেউ মৈদামক অন্তৰ্ভুক্তিকৰণত বিশেষ ভূমিকা লোৱা আয়ুক্ত সচিব ৰঞ্জন শৰ্মা, প্ৰত্নতত্ত্ব বিভাগৰ সঞ্চালক ডঃ ডি পি ৰেখা কৌলি, উপসঞ্চালক ডঃ নৱজিৎ দেউৰী আৰু ডঃ ছাবিনা হাছানকো দিয়া হ'ব কৰ্মশ্ৰী বঁটা। নগাঁৱত পাৰ্ল ফাৰ্মিঙত সফলতাৰ বাবে নগাঁও জিলা আয়ুক্ত নৰেন্দ্ৰ কুমাৰ শ্বাহ, নগাঁৱৰ তদানীন্তন ডি আৰ চি এছ বিশ্বজিৎ চক্ৰৱৰ্তী, গ্ৰাম্য জীৱিকা মিছনৰ উপ প্ৰকল্প সঞ্চালক শংখ প্ৰবাল চান্দিলৰ নামো ঘোষণা কৰা হয় বঁটাপ্ৰাপকৰ তালিকাত। নামফাই সংৰক্ষিত বনাঞ্চলৰ অন্তৰ্গত লাইকা ফৰেষ্ট ভিলেজত পুনৰ সংস্থাপনৰ ক্ষেত্ৰত গুৰুত্বপূৰ্ণ পদক্ষেপ লোৱা তিনিচুকীয়াৰ জিলা আয়ুক্ত স্বপ্ননীল পাল, ডিগবৈ ডি এফ অ' টি চি ৰাজনীথ ৰাম, তিনিচুকীয়াৰ আৰক্ষী অধীক্ষক গৌৰৱ অভিজিৎ দিলীপলৈও আগবঢ়োৱা হৈছে কৰ্মশ্ৰী বঁটা। বেডমিণ্টনৰ ছেমিত পৰাজিত লক্ষ্য সেন ভি এক্সেলেশ্যনৰ বিৰুদ্ধে নামিছিল কোৰ্টত, অৱশ্যে ৰুদ্ধ হোৱা নাই লক্ষ্য সেনৰ পদক বিজয়ৰ সুযোগ। সোমবাৰে ব্ৰঞ্জৰ পদক জয়ৰ লক্ষ্যৰে মালয়েছিয়াৰ লি জিয়াৰ বিৰুদ্ধে কোৰ্টত নামিব লক্ষ্য সেন। অনুসূয়া প্ৰজেক্টছৰ দুই অপহৃত শ্ৰমিকক মুকলি, শুকুৰবাৰে লাইচঙৰ পৰা দুই শ্ৰমিকক কৰিছিল অপহৰণ। শ্ৰমিক যোগান ধৰা ঠিকাদাৰ আব্দুল কাদিৰ মুকলি কৰি দিয়া হয় মিস্ত্ৰী ইকবাল লস্কৰক। আৰ্য বিদ্যাপীঠ আৰু উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ প্ৰাক্তন শিক্ষাৰ্থী সমাৰোহ সম্পন্ন। দেওবাৰে দিনজোৰা কাৰ্যসূচীৰে বিদ্যালয় চৌহদত অনুষ্ঠিত হয় প্ৰাক্তন শিক্ষাৰ্থী সমাৰোহ। সভাত বিদ্যালয়খনৰ উন্নয়ন সন্দৰ্ভত আলোচনা কৰা হয়। গুৱাহাটীৰ জ্যোতিনিয়ালিত ন নম্বৰ উপপথত নলা নিৰ্মাণৰ নামত স্থানীয় ৰাইজক হাৰাশাস্তিৰ অভিযোগ। বিগত প্ৰায় ছমাহে কাম কৰি আছে যদিও অতি লেহেমীয়া গতিৰে হোৱা কামৰ আজি পৰ্যন্ত নহ'ল সম্পূৰ্ণ, ফলত যাতায়াতত ব্যাপক অসুবিধাৰ সন্মুখীন হৈছে ৰাইজ। কামৰ নামত পথটো বন্ধ কৰি পেলাইছে আধাতে, চিমেণ্ট নোহোৱাৰ অজুহাতত কাম নকৰে শ্ৰমিকে। বিষয় সন্দৰ্ভত উপায়ুক্ত আৰু পি ডব্লিউ ডি বিভাগক মেইলযোগে জনোৱা হৈছে শীঘ্ৰেই নলাটোৰ কাম সম্পূৰ্ণ কৰাৰ দাবী স্থানীয় লোকৰ। হোজাই উৎখাত হাৱালা চক্ৰ, ত্ৰিপুৰাৰ দুই যুৱক কৰিছে হোজাই আৰক্ষীৰ জালত। দুই যুৱকৰ পৰা জব্দ 24,50,000 টকা। ধৃত যুৱক দুজনৰ নাম শ্বাহিদুল ইছলাম আৰু বিল্লাল মিয়া। বিধায়ক কমলাক্ষদে পুৰকাষ্টক তোলা ধুনা কৰিমগঞ্জৰ জিলা কংগ্ৰেছৰ সভাপতি ৰজত চক্ৰৱৰ্তী, দল ত্যাগ নকৰাকৈ কংগ্ৰেছ দলক সমালোচনা কৰাত ক্ষোভ প্ৰকাশ। স্বাভিমান থাকিলে দল ত্যাগ কৰি উপনিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ আহ্বান ৰজত চক্ৰৱৰ্তী। মৰাণৰ ঝলমত চোৰাং গৰু ভৰ্তি বাহনসহ এজনক আটক। টিংখাং আৰক্ষী আৰু টিংখাং কদমনি গাঁওৰক্ষী বাহিনীয়ে কদমনিৰ পৰা খেদি খেদি মৰাণৰ ঝলমত এখন বলেৰো বাহনৰ পৰা সাতটা চোৰাং গৰু জব্দ কৰে। এই ঘটনাত বাহনখনৰ পৰা মহৰ আলী নামৰ এজনক আটক কৰে যদিও আন দুজনে পলাবলৈ সক্ষম হয়। চামগুৰিৰ খাটোৱালত এখন মহ ভৰ্তি ট্ৰাক জব্দ। শনিবাৰী নিশা 28টাকৈ চোৰাং মহ বহিৰাজ্যলৈ সৰবৰাহৰ চেষ্টা কৰাৰ সময়তে এটা সৰবৰাহকাৰীক আটক কৰে আৰক্ষীয়ে। ধৃত সৰবৰাহকাৰীটো নগাঁও ৰাঙলৈৰ আব্দুল সাত্তাৰ বুলি জানিব পৰা হৈছে। লখিমপুৰৰ বঙালমৰাত নকল সোণৰ বিৰুদ্ধে চলিল আৰক্ষীৰ অভিযান। নকল সোণ জাল নোটসহ আৰক্ষীৰ জালত পৰিল এটা সৰবৰাহকাৰী। ধৃত সৰবৰাহকাৰীটো ফতেহপুৰৰ নেকিবুদ্দিন। ধৃত নেকিবুদ্দিনৰ পৰা উদ্ধাৰ 1,85,000 টকা, নকল 500 টকীয়া নোট আৰু এটা নকল সোণৰ বিস্কুট। গুৱাহাটী মহানগৰীত ৱাটাৰ ফিল্টাৰৰ নামত চলিছে কলা বজাৰ। নবীনগৰত নকল ৱাটাৰ ফিল্টাৰৰ গুদামত অভিযান চলালে গীতানগৰ আৰক্ষীয়ে। জয়ন্তজ্যোতি শৰ্মা নামৰ এজন ব্যৱসায়ীৰ গুদামৰ পৰা আৰক্ষীয়ে জব্দ কৰে 3,00,000 টকাৰ নকল ৱাটাৰ ফিল্টাৰৰ সামগ্ৰী। হোজাই ৰেল ষ্টেচনৰ 1 নম্বৰ প্লেটফৰ্মত এটা মৃতদেহ উদ্ধাৰ। দেওবাৰে পুৱা উদ্ধাৰ হয় অচিনাক্ত পুৰুষৰ মৃতদেহ। মৃত লোকজন অসুস্থ হৈ মৃত্যু হোৱাৰ সন্দেহ। ঘটনাস্থলীৰ পৰা ৰেল আৰক্ষীয়ে মৃতদেহটো উদ্ধাৰ কৰি এই সন্দৰ্ভত তদন্ত অব্যাহত ৰাখিছে। নাবালিকা পলুৱাইনী আৰক্ষীৰ আলহী হ'ল জুবিন। গোৱালপাৰাৰ ধূপধৰাত জুবিন গ্ৰেপ্তাৰ হোৱাক লৈ পুৱাই গোৱা দোৱা লাগে। ধূপধৰাৰ কোঠা কোঠী আদৰ্শপাৰাৰ জুবিন ৰাভা নামৰ যুৱকজনে এগৰাকী নাবালিকাক পলুৱাই নিছিল। পাছত আৰক্ষীয়ে গম পাই জুবিন ৰাভাক গ্ৰেপ্তাৰ কৰি কাৰাগাৰলৈ প্ৰেৰণ কৰে। মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশক অমান্য কৰি ৰাজ্যত বৰ্তমানে অব্যাহত আছে খুদখুৰৰ গুণ্ডাগিৰি। হাজোত খুদখুৰৰ আক্ৰমণত আহত হ'ল এগৰাকী মহিলা। খুদৰ টকা দিব নোৱাৰাৰ বাবে খুদখুৰে গুৰুলা গুৰুলকৈ প্ৰহাৰ কৰিলে টকা ধাৰলৈ লোৱা মহিলাক। খুদখুৰৰ আক্ৰমণৰ বলি হোৱা মহিলাগৰাকীৰ নাম জ্যোতি দাস। দেওবাৰে ৰীমা ৰয় নামৰ মহিলাগৰাকীয়ে মূলধন আৰু সুদ মিলাই মুঠ 2,00,000 টকাৰ দাবী কৰে। উপায়হীন হৈ জ্যোতি দাসে হাজো থানাত এজাহাৰ দাখিল কৰে। খুদখুৰ ৰীমা ৰয়ৰ আক্ৰমণত শৰীৰৰ কেইবা ঠাইতো আঘাত পায় জ্যোতি দাসে।
মরিনর পারজারিত স্বামী স্ত্রীর কাজিয়াই ললে ভয়ঙ্কর রূপ পরমানন্দ নামৰ লোকজনে পত্নীক শুই থকা অবস্থাত ব্লেডেরে ডিঙিত পিঠিত আর হাতত আক্রমণ করার লগতে নিজেও ডিঙিত রেপি দুয়ো গুরুতরভাবে আহত হয় গুরুতরভাবে আহত দুই স্বামী স্ত্রীক মরিগাঁও চিকিৎসালয়ত ভর্তি কাছাৰৰ শিলচৰ বুধুৰাইল বাইপাছৰ পৰা দুই চোৰক আটক বিগত কেইবাদিনো ধৰি শিলচৰৰ কাঠাল ৰোডত একাধিক চুৰিকাণ্ড সংঘটিত কৰিছিল ধৃত চোৰ দুটাই শনিবাৰী নিশা শিলচৰৰ কাঠাল ৰোডৰ বেংক কলনীৰ সমীপত এজন মাছ বেপাৰীৰ মাছ চুৰি কৰি দেওবাৰে পুৱা বাইপাছৰ পৰা চুৰি মাছ বিক্ৰী কৰি থকাৰ সময়তে চোৰ দুটাক হাতে লোটে ধৰা পেলায় মালিগাঁৱত পুনৰ চুৰিকাণ্ড জালুকবাৰী আৰক্ষী থানাৰ সমীপৰ কে বি ষ্ট'ৰত শনিবাৰী নিশা চোৰে চলালে লুটপাট ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানৰ পৰা তিনিবাৰকৈ চোৰে চুৰি কৰি নিয়ে বহু সামগ্ৰী ঘটনা সন্দৰ্ভত জালুকবাৰী থানাত গোচৰ ৰুজু মায়ঙৰ ৰাজপথত বিলাসী বাহনত গৰু চুৰি কৰাৰ ঘটনা কেমেৰাত বন্দী এজন ট্ৰাক চালকৰ কেমেৰাত বন্দী হোৱা দৃশ্যই স্বৰূপ উদঙাইছে মায়ং আৰক্ষীৰ মায়ঙৰ বিভিন্ন অঞ্চলত সঘনাই সংঘটিত হৈ আহিছে গৰু চুৰিৰ ঘটনা শনিবাৰী নিশা গৰু চুৰি ঘটনাক কেন্দ্ৰ কৰি মায়ং আৰক্ষীৰ বিৰুদ্ধে ক্ষোভ উজাৰিছে স্থানীয় ৰাইজে মায়ং আৰক্ষী হাই হাই শ্লোগানেৰে ৰাজপথত উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰে স্থানীয় লোকসকলে শীঘ্ৰেই অঞ্চলটোত চলি অহা গৰু চুৰি কাৰ্য বন্ধ কৰিবলৈ মায়ং আৰক্ষীক দাবী জনায় প্ৰতিবাদকাৰীসকলে চিৰাঙৰ বিজনীৰ পাণবাৰী দুই নম্বৰ বগীত দ্বাৰত সংঘটিত হত্যাকাণ্ড জড়িত চাৰি হত্যাকাৰী গ্ৰেপ্তাৰ 14 জুলাইত পাণবাৰী থানাৰ অন্তৰ্গত দুই নম্বৰ বগীত দ্বাৰত এটা পুখুৰীত উপঙি থকা অৱস্থাত উদ্ধাৰ হৈছিল শ্ৰমিক মইনাল হকৰ মৃতদেহ স্থানীয় বিল্লাল হুছেইনৰ ঘৰৰ পিছফালে থকা পুখুৰীত উদ্ধাৰ হৈছিল মৃতদেহটো মইনাল হকৰ মৃতদেহত আঘাতৰ চিন থকাত হত্যাৰ সন্দেহত পৰিয়ালৰ লোকে পাণবাৰী থানাত এজাহাৰ দাখিল কৰিছিল অৱশেষত 20 দিনৰ অন্তত আৰক্ষী অভিযান চলাই চাৰি হত্যাকাৰী গ্ৰেপ্তাৰ কৰে গুৱাহাটী মহানগৰীতো বিলাসী বাহনসহ ছাগলী চোৰ পৰিল আৰক্ষীৰ জালত মদঘৰীয়াত ৰাইজৰ সহযোগত আৰক্ষীয়ে দুটা ছাগলীসহ গৰু চোৰটোক হাতে লোটে গ্ৰেপ্তাৰ কৰে ধৃত ছাগলী চোৰটো মদঘৰীয়াৰ বিদ্যু কুমাৰ নাথ বিজেপিৰ পৰা নিলম্বন মনোজ কুমাৰ মহন্তক দলৰ বিৰুদ্ধে মাত মাতি নিলম্বিত হয় বিজেপিৰ নেতাগৰাকী দলৰ অনুশাসন ভংগ কৰাৰ অভিযোগ মনোজ মহন্তৰ বিৰুদ্ধে ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতাৰ নিৰ্দেশত নিলম্বন মহন্তক মহানগৰীত দেওবাৰৰে পৰা অনিৰ্দিষ্টকাললৈ বন্ধ গ্ৰীণ বাছ সেৱা গ্ৰীণ বাছৰ এজন হেণ্ডিমেনক পকেটমাৰৰ সন্দেহত জালুকবাৰী আৰক্ষীক গ্ৰেপ্তাৰ কৰি জেললৈ প্ৰেৰণ কৰাৰ পাছতে গ্ৰীণ বাছৰ চালক হেণ্ডিমেনে সাব্যস্ত কৰিছে প্ৰতিবাদ গ্ৰীণ বাছৰ হেণ্ডিমেন দেৱেন্দ্ৰ ৰায়ক পকেটমাৰৰ সন্দেহত জালুকবাৰী আৰক্ষীক গ্ৰেপ্তাৰ কৰি জেললৈ প্ৰেৰণ কৰিছিল আৰু তাৰ পিছতে জাঙোৰ খাই উঠিছে গ্ৰীণ বাছৰ চালক হেণ্ডিমেনসকল হেণ্ডিমেন দেৱেন্দ্ৰ ৰায়ক মুকলি কৰি নিদিয়া পৰ্যন্ত গুৱাহাটীত গ্ৰীণ বাছ চলাচল বন্ধ ৰখাৰ হুংকাৰ চালক হেণ্ডিমেনসকলৰ কলিয়াবৰৰ বানত ক্ষতিগ্ৰস্ত পৰিয়ালে শীঘ্ৰেই লাভ কৰিব ক্ষতিপূৰণ চলিত আগষ্ট মাহৰ ভিতৰত বানত ক্ষতিগ্ৰস্ত পৰিয়ালে লাভ কৰিব ক্ষতিপূৰণ ইতিমধ্যে বানত ক্ষতিগ্ৰস্ত পৰিয়ালৰ জৰীপ চলাইছে কলিয়াবৰৰ মহকুমা প্ৰশাসনে বানত ক্ষতিগ্ৰস্তই সৰ্বাধিক 1,20,000 টকাৰ ক্ষতিপূৰণ লাভ কৰিব সোণাপুৰৰ চুকুৰিপাৰাত ঘটিল শোকাবহ ঘটনা পুখুৰীত গা ধুবলৈকৈ বিহাৰৰ মহাদেৱ মাঝি নামৰ এজন যুৱকৰ সলিল সমাধি জামতাৰ এটা মুৰ্গীৰ দানা ফেক্টৰীৰ কৰ্মচাৰী আছিল যুৱকজন ডিব্ৰুগড়ৰ অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত নিবিদা প্ৰদানৰ নামত কোটি টকীয়া দুৰ্নীতি বক্ৰপথেৰে এ এম চি এইচৰ বহু কোটি টকাৰ ঠিকা লাভ কৰাৰ অভিযোগ বি ডি এম নামৰ এটা কোম্পানীৰ বিৰুদ্ধে দেওবাৰে এক সংবাদমেল সম্বোধন কৰি ডিব্ৰুগড়ত তথ্য সহকাৰে এই অভিযোগ উত্থাপন কৰিলে হিন্দু ক্ৰান্তি দলে গুৱাহাটী মহানগৰীৰ মাজিৰগাঁও পঞ্চায়তত ব্যাপক দুৰ্নীতি চৰকাৰী গৃহ নিৰ্মাণৰ নামত ববিতা নামৰ মাজিৰগাঁও পঞ্চায়তৰ সভাপতি আৰু সম্পাদকে দুৰ্নীতি কৰাৰ অভিযোগ দিন হাজিৰা কৰি পৰিয়াল চলোৱা স্বামীহাৰা মইনা ডেকা কলিতাই চৰকাৰী গৃহৰ বাবে আবেদন কৰাৰ পাছতো আজিলৈকে নাপালে চৰকাৰী ঘৰ নামতহে কামৰ নহয় যেন চৰকাৰী আঁচনি অমৃত বৃক্ষ আন্দোলনৰ নামত শোণিতপুৰৰ চাৰিদুৱাৰত ব্যাপক খেলি মেলি একাংশ আত্মসহায়ক গোটৰ মহিলাসকলক মৰা গছপুলি যোগান ধৰাৰ অভিযোগ এফালে ৰাজ্যত চলিছে অমৃত বৃক্ষ 2.0 আন্দোলন আনফালে মঙলদৈত গছ কাটি দহিলক মঙলদৈৰ গেলাইডিংস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্ৰৰ কেন্দ্ৰটোৰ বিষয়া ডক্টৰ আব্দুল হাফিজৰ নেতৃত্বত চলিছে গছ ধ্বংসযজ্ঞ বন বিভাগক কোনো ধৰণৰ আবেদন নকৰাকৈয়ে 74 গছসমূহ কাটিছে বিষয়াগৰাকী কথা দি কথা ৰাখিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই মুখ্যমন্ত্ৰীৰ আশ্বাসৰ পাছতেই পূৰ্ণগতিত চলিছে বাক্সা তামোলপুৰ সংযোগী পথৰ পাগলাদিয়া নদীৰ ওপৰত দলং নিৰ্মাণৰ কাম বিগত বিধানসভা নিৰ্বাচনৰ সময়ত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ গৈ মুখ্যমন্ত্ৰীয়ে পাগলাদিয়া নদীৰ ওপৰত দলং নিৰ্মাণৰ প্ৰতিশ্ৰুতি দিছিল
সম্প্রতি অনুপম নির্মাণ সংস্থা আর গৌতম কনস্ট্রাকশন নামের দুটাকৈ আগশাৰীৰ নির্মাণ প্রতিষ্ঠানে তীব্র গতিত চলাই আছে দলং নির্মাণের কাম। পাগলাদিয়া নদীর উপর প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের দলং নির্মাণের কাম চলি আছে, যার বাবে উৎফুল্লিত হয়ে আছে অঞ্চলটির রাইজ। ক্রমাৎ স্বাভাবিক অবস্থালে আহিছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান। বছরের প্রথমটো বানে তছনছ করা কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত বানের সময়সাত 120টা বন্যপ্রাণীক উদ্ধার করা হয়েছিল। তার 85টা বন্যপ্রাণীক চিকিৎসা প্রদান করে পুনের উদ্যানলে মুক্তি করে দিয়ে রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ। লক্ষীমপুরের রাজগড়ের পঞ্চায়েতত 10 জনত বন্য হস্তীর উপদ্রব। নিশা অরুণাচল প্রদেশের চেঁচা পাহাড়ের খাদ্যর সন্ধানত ওলাই অহা দুটা বন্য হস্তী অঞ্চলটির দুজন লোকের ঘরত প্রবেশ করে বহু সা সম্পত্তি বিনষ্ট করে। রাজ্যের প্রথমবার অনুষ্ঠিত হব মায়ং ইন্দ্রজাল যাদু মহোৎসব। পবিতরার মায়ং আঞ্চলিক মহাবিদ্যালয়ত অনুষ্ঠিত হব এই মহোৎসব। 18 আগস্ট দিনজোড়া বর্ণাঢ্য কার্যসূচীরে মরিগাঁও জেলা প্রশাসনের উদ্যোগত অনুষ্ঠিত হব এই মহোৎসব। রঙিয়ার উদিয়ানাত জে সি আইর অনুষ্ঠানত উপস্থিত জে সি আইর রাষ্ট্রীয় সভাপতি ঋকেশ শর্মা। রাইজর সেবার উদ্দেশ্যে কাম করার লক্ষ্যে 3টা প্রকল্পর শুভ উদ্বোধন করে জে সি আই নামের এন জি ওটির রাষ্ট্রীয় সভাপতিগৰাকীয়ে। ধেমাজির 2 নম্বর শান্তিপুর বর্মনগাঁওত কোচ রাজবংশী লোকনৃত্য গীত আর বাদ্যযন্ত্রের সপ্তাহজোড়া প্রশিক্ষণের সামরণি। কোচ রাজবংশী উন্নয়ন পরিষদ কোচ রাজবংশী কালচারেল সোসাইটির উদ্যোগত হিমলুগুড়ি কাঁচরা প্রাথমিক বিদ্যালয় চৌহদত 7 দিনিয়াকৈ অনুষ্ঠিত হয় এই কর্মশালা। রাজ্যখনের 20খন জেলাত কোচ রাজবংশী সকলক লোককৃষ্টির প্রচার প্রসার আর সংরক্ষণের বাবে নৃত্য গীত আর বাদ্যর কর্মশালা অনুষ্ঠিত করা হয়। বোকাখাট উপজেলাতেও অনুষ্ঠিত হয় এই কর্মশালা। শনিবারে সামরণির দিনটি উপস্থিত থাকে বিধায়ক তথা কেবিনেট মন্ত্রী অতুল বরা। উদালগুড়ির 1 নম্বর শুক্লাই গাঁওয়ার লক্ষ্মী রাজভর নামের বিধবা মহিলাগৰাকীয়ে আজিলৈকে লাভ নকৰিলে কোনো ধরনের সরকারি আসনি। সরকারি আসনির পর বঞ্চিত মহিলাগৰাকীয়ে এতিয়া উরুক্ষা বজার মাজত জীবন নির্বাহ কৰিবলগীয়া হৈছে। এই সন্দর্ভত ভেরগাঁও পরিষদীয় সমষ্টির পারিষদ দাওবৈশা বড়োয়ে কোনো গুরুত্ব নিদিয়ার অভিযোগ। কলিয়াপুরের ফারদিন হকর সফলতা। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের স্নাতক চূড়ান্ত পরীক্ষাত পদার্থ বিজ্ঞান বিভাগত প্রথম শ্রেণীর প্রথম স্থান লাভ করে কলিয়াপুরলৈ গৌরব কঢ়িয়াই আনিলে ফারদিনে। ফারদিনে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের ভিতরতে সর্বোচ্চ 90.3% নম্বর লাভ করেছে। উচ্চ শিক্ষা লাভের বিদেশলৈ যাবলৈ সাজু হয়েছে উত্তর পূর্বাঞ্চলের 78গৰাকী ছাত্র ছাত্রী। এডমিসিফি নর্থ ইস্ট নামৰ প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানত লন্ডন আমেরিকা জার্মানি আর ইটালীত সরকারি জলপানীরে শিক্ষা গ্রহণ করব ছাত্র ছাত্রীসকলে। অবিভক্ত দরং জেলা লোকশিল্পী কল্যাণ নিধির ধর্মদেব বিপ্র বঁটা প্রদান অনুষ্ঠান। শনিবারে এই অনুষ্ঠানত তীর্থনাথ ওজাক ধর্মদেব বিপ্র বঁটা প্রদান করা হয়। মঙ্গলদৈ সনাতন ধর্মসভা প্রাঙ্গণত আয়োজন করা অনুষ্ঠানত এই বঁটা প্রদান করা হয়। তেজপুরস্থিত কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান এন ই আর আই ডব্লিউ এ এল এম সভাকক্ষত অনুষ্ঠিত হয় শোণিতপুর জেলা দিবসের মুক্তি অনুষ্ঠান। শনিবারে এই দিবসের সংগতি রাখি অনুষ্ঠিত হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানত উন্মোচন করা হয় এখন বিশেষ স্মরণিকা। ডুমডুমা সমষ্টিভিত্তিক দ্বিতীয় বার্ষিক বিধায়কর প্রতিভা সন্ধানী পরীক্ষা অনুষ্ঠিত হয় ডুমডুমার 4টাকৈ স্থানত। সমষ্টিটির মুঠ 24খন প্রাদেশীকৃত আর অপ্রাদেশীকৃত বিদ্যালয়ের প্রায় 1600 ছাত্র ছাত্রীয়ে দেওবারে এই পরীক্ষাত অবতীর্ণ হয়। ধেমাজির শিলাপথারর অমৃতপুর গাঁওত ব্রেইন টিউমারত আক্রান্ত হয়েছে এটি কণমানি শিশু। সঞ্জীব বৈদ্য নামের লোকজনের 2.5 বছরীয় সন্তানটির চিকিৎসার বাবে প্রয়োজন হয়েছে বৃহৎ পরিমাণের ধন। আর্থিকভাবে দুর্বল পরিয়ালটোয়ে আপনার সহায় বিচারিছে। ব্লাড ক্যান্সার রোগত আক্রান্ত ধেমাজির সিসিবরগাঁওর বরদলৈ অঞ্চলের স্কুলিয়া ছাত্র পার্থপ্রতিম শইকীয়া। এই দুরারোগ্য রোগত আক্রান্ত ছাত্রজনের চিকিৎসার বাবে পরিয়ালটোলৈ সমাজকর্মী কৃষ্ণা ভূঞাই 30,000 টাকার সাহায্য আগবায়। লগতে আগন্তুক দিনতো পার্থর চিকিৎসার ক্ষেত্রে সহায় করার প্রতিশ্রুতি দিয়ে কৃষ্ণা ভূঞাই। আগ্রাত অনুষ্ঠিত হবলগিয়া রচিতনা প্রতিযোগিতার অংশগ্রহণের বাবে রাওনা রঙাপুরা মহাবিদ্যালয়ের ছোৱালী খেলুৱৈ সকল। 5 আগস্টের দিল্লির আগ্রাত অনুষ্ঠিত হব আন্তঃরাষ্ট্রীয় জ্যেষ্ঠ আর কনিষ্ঠ রচিতনা প্রতিযোগিতা। সৰুসজাই ইন্ডোর স্টেডিয়ামত শনিবারের দুদিনিয়াকৈ আরম্ভ হয়েছে চতুর্থ সদৌ অসম পেৰা স্পোর্টস মিট। অসম পেৰা অলিম্পিক সন্থার উদ্যোগত অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতাখন। দেওবারে আন্তঃরাষ্ট্রীয় বন্ধুত্ব দিবস উপলক্ষে গুৱাহাটীর বেসরকারী সামাজিক অনুষ্ঠান বন্ধু 91-র প্রশংসনীয় পদক্ষেপ। বন্ধু 91-র নামের সংস্থাটির উদ্যোগত মির্জা অঞ্চলের ফোনতলা গাঁওত অবস্থিত দ্বীপ শিক্ষা ফাউন্ডেশনত থকা কেইবাগৰাকী কর্কট রোগীর বন্ধুত্বের হাত আগবায় আর তেখেতসকলের মত বিনিময় করে। জম্মু কাশ্মীরের গন্দারবেল জেলার তুষ্ট প্রকৃতি। ডাওয়ার বিস্ফোরণের ফলত অঞ্চলত বিস্তর ক্ষয়ক্ষতি। পাহাড়ের নামি অহা শিল মাটির ঢলে পুতি পেলালে বহু বাসগৃহ।
জম্মু কাশ্মীরের গন্দারবেল জেলার দাওয়ার বিস্ফোরণের ফলত ধ্বংস হওয়া অঞ্চলসমূহ অব্যাহত আছে। এনডিআরএফর ভারতীয় সেনার উদ্ধার অভিযান। হিমাচল প্রদেশের রামপুরের সমজেত ভারতীয় সেনার উদ্ধার অভিযান অব্যাহত। 1 আগস্টত রামপুরের সমজেত সংঘটিত দাওয়ার বিস্ফোরণত বেয়াকৈ ক্ষতিগ্রস্ত হয়েছিল সমগ্র অঞ্চল। উত্তর প্রদেশের ইটাওয়াত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। শনিবার নিশা এখন ডাবল ডেকার যাত্রীবাহী বাস আর এখন বাহনের মাজত মুখামুখি সংঘর্ষ। এই দুর্ঘটনায় 7 জন লোকের মৃত্যু হয়। যাত্রীবাহী বাসখনত আছিল 60 গৰাকী লোক। আগ্রা লক্ষ্ণৌ সংযোগী রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হয় এই দুর্ঘটনা। কেরালার ওয়াইনাডত সংঘটিত ভূমিস্খলনত ষষ্ঠ দিনেও অব্যাহত উদ্ধার অভিযান। নেড়ানেপেড়াকৈ হওয়া বরষুণত সৃষ্টি হওয়া ভূমিস্খলনত কেইবাটাও অঞ্চল বোকা মাটিত বুর যায়। ভূমিস্খলনত আবদ্ধ হয়ে মৃত্যু হওয়া লোকের সংখ্যা 308লৈ বৃদ্ধি। কেরালার ওয়াইনাডর ভূমিস্খলনত গৃহহারা হওয়া বহু লোকক সাহায্য বিতরণ। কংগ্রেস নেতা শশী থারুরে দেওবারে ভূমিস্খলনত গৃহহারা সহস্রাধিক লোকের মাজত বিতরণ করে খাদ্য সামগ্রী। গুজরাটের পর অমরনাথ ধামলে খোজকাঢ়ি যাত্রা করা ভক্তসকল পুষ্পবৃষ্টি নিক্ষেপ। পবিত্র শাওন মাহ উপলক্ষে পদযাত্রা করে যাওয়া এই দলটক ড্রোনের জড়িয়ে পুষ্পবৃষ্টি করে একাংশ লোকে। হামাসর মুরব্বী ইসমাইল হানিয়াহক হত্যার পাছতে মধ্যপ্রাচ্যত সংকট। যেকোনো মুহূর্তত ইরানে আক্রমণ চলার সম্ভাবনা ইসরায়েলের বিরুদ্ধে। বেইরুতত হিজবুল্লার এজন গুরুত্বপূর্ণ নেতাক হত্যা করেছিল অজ্ঞাত লোকে। এই দুইটা ঘটনাত ইসরায়েলের চোরাংচোৱা সংস্থা মোসাদে সংঘটিত করার অভিযোগ উত্থাপন করে। হানিয়াহর দরে নেতাক অতি পরিকল্পিতভাবে ইরানের রাজধানী শহর তেহরানত হত্যা করেছিল মোসাদে। এই ঘটনার পাছতে বহুকেটা ইসলামিক বিদ্রোহী গোটে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করার হুঙ্কার দিয়ে। ইরানের ভূখণ্ডত গৈ হামাসর নেতাক হত্যা করা। বেইরুতত হিজবুল্লার নেতাক হত্যা করার পাছতে মধ্যপ্রাচ্যত পরিস্থিতি যুদ্ধের দিকে গতি করেছে। মধ্যপ্রাচ্যত দেখা দিয়া সংকটের পাছতে সষ্টম হয়েছে আমেরিকা। যেকোনো মুহূর্তত ইসরায়েল আক্রমণ করিব পারে ইরানে। ইসরায়েলক সমর্থন করে অহা আমেরিকায় মধ্যপ্রাচ্যত যুদ্ধের আশঙ্কাতে বিমান আর যুদ্ধ জাহাজের সংখ্যা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে। ইয়ার পূর্বে হামাসর বিরুদ্ধে ইসরায়েলে চলা যুদ্ধত আমেরিকায় সমর্থন করেছিল হামাসর রাজনৈতিক মুরব্বী ইসমাইল হানিয়াহক। তেহরানত হত্যার পাছতে যুদ্ধের সম্ভাবনা বৃদ্ধি পাইছে মধ্যপ্রাচ্যত। ডালমিয়া ভারত সিমেন্টের পাছত এইবার ডিমা হাসাও জেলার বৈদ্যুতনগরী উমরাংশত নতুনকৈ স্থাপন করা হব জে কে লক্ষ্মী গোটর সিমেন্ট প্লান্ট। সিমেন্ট উদ্যোগ স্থাপনের বাবে আরম্ভ ভূমি আবন্টন প্রক্রিয়া। তথ্য অনুসরি উমরাংশর 26 কিলো এলাকা জে কে লক্ষ্মী গোটক সিমেন্ট উদ্যোগ স্থাপনের বাবে 2000 বিঘা ভূমি আবন্টন দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিমেন্ট উদ্যোগ স্থাপনত আপত্তি দর্শাইছে স্থানীয় লোকে। ইয়ার পরিবর্তে বেলেগ উন্নয়নমূলক আঁচনি, ডাঙর শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল নির্মাণত আপত্তি নাই বলে স্পষ্ট করে দিয়ে স্থানীয় রাইজে। নিশার মহানগরীত সুরার দাগিত মাতাল হয়ে একাংশ সুরা পাইরুত ভণ্ডালি। শনিবারী নিশা উবের বাহনের চালক আর মহিলা যাত্রী ঘাড়া শাস্তি করে এজন সুরা পাই চালকে। কংগ্রেসের শতাধিক যুব প্রজন্মর যোগদান। দেওবারে রাজীব ভবনত অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানত বিভিন্ন রাজনৈতিক দলের কেবা শতাধিক যুব প্রজন্ম যোগদান করে কংগ্রেসত। নুমলীগড়ের পার্শ্ববর্তী গুটং মহরি চুকত বানর বাবে কনলোরা মরাং নামের লোকজনে রাজপথতে পাতিবলগিয়া হল প্রয়াত পিতৃর শ্রাদ্ধ। বানপানীর বাবে ভকতসকল নামেরে আহিল শ্রদ্ধা অনুষ্ঠানলৈ। গাঁওয়ার মূল পথত রভাদি অনুষ্ঠিতিয়াক আয়োজন করিলে পিতৃর শ্রাদ্ধ। কনলোরা মরাং নামের লোকজনের পিতৃর মৃত্যু হয়েছিল বানপানীর মাজতে। লোকজনের পিতৃর মৃত্যুর সময়তে সমস্যাত পড়েছিল মৃতদেহ সৎকারের বাবে। নুমলীগড়ের বৃহৎ অঞ্চলটোত আজিও পানির তলত আছে। 1.5 মাহ ধরে বানত কক পকাই আছে অঞ্চলটোর রাইজে। বানে বিধ্বস্ত করা অঞ্চলটোর রাইজর মাজত এতিয়া হাহাকার পরিস্থিতি। গহপুরের বিভিন্ন প্রান্তর একাংশ পাবলগিয়া মহিলায় আজি কুপতি লাভ নকরিলে অরুণোদয় আঁচনি। কুহিমারী অঞ্চলের অধিকাংশ দরিদ্র সীমারেখার তলত বসবাস করা মহিলায় অরুণোদয় আঁচনি লাভের আবেদন করার পাছতো আজিলৈকে লাভ নকরিলে এই আঁচনির সুবিধা। রাভা জাতির কল্যাণের উদ্দেশ্যে মহাদেবর জ্যোতির্লিঙ্গত জল অভিষেক কার্যসূচী গ্রহণ। পবিত্র শাওন মাহ উপলক্ষে প্রতিটি রাভা পরিয়ালের এটোপ এটোপ পানি সংগ্রহ করে নিয়া হব বৈদ্যনাথ ধামলৈ। দোদান ডিজিটেল মিডিয়ার উদ্যোগত গোয়ালপাড়ার হাতীশিলা গাঁওবাসীর সহযোগত লওয়া হয়েছে এই কার্যসূচী। 5 আগস্টের 7 আগস্টলৈ সংগ্রহ করা জল 8 আগস্টত বাসেরে যাত্রা করে লৈ যাওয়া হব ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধামলৈ। এই কার্যসূচীর সংগতি রাখি দেওবারে মহাদেব মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করার উদ্দেশ্যে স্বচ্ছ অভিযানের কার্যসূচী গ্রহণ করা হয়। এই কার্যসূচীর শুভ উদ্বোধন করে উপ আরক্ষী অধীক্ষক খর্গেশ্বর রাভাই। আর এয়া আছিল দ্রুত সংবাদ। নমস্কার।